নিয়ামতপুরে বৃষ্টির অভাবে আমন চাষীরা পড়েছে বিপাকে। নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বৃষ্টির অভাবে কৃষকেরা আমন ধানের চারা রোপণ করতে পারছে না। কেউ কেউ আমন ধানের চারা রোপণ করলেও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় মাঠে পানি শুকিয়ে গেছে। চারা রোপণ করা অনেকের জমি পানির অভাবে ফেটে যাচ্ছে। শ্রাবণ মাসের প্রায় 10 দিন পার হয়ে গেলেও পর্যাপ্ত বৃষ্টির অভাবে কৃষকরা আমন ধানের চারা রোপণ করতে হিমশিম খাচ্ছে। গ্রাম বাংলায় একটি প্রবাদ আছে, শ্রাবণের 10 থেকে ভাদ্র মাসের প্রথম সপ্তাহ এর মধ্যে যত পারো আমন ধানের চারা রোপণ করো। শ্রাবণ মাসে অধিক বৃষ্টির কারণে আমন ধানের চারা রোপণের মোক্ষম সময় হলেও এবার চলতি মৌসুমে বৃষ্টির পানির অভাবে কৃষকরা পড়েছে বিপাকে। ফলে বৃষ্টির অভাবে শ্রাবণ মাসে আবাদি জমি ফেটে চৌচির হয়ে গেছে। অথচ শ্রাবণ মাসের 10 তারিখে পার হলো, বৃষ্টির দেখা মিলছে না। আকাশে মেঘের ভেলা ভেসে বেড়ালেও বৃষ্টি হচ্ছে না, আর মাঝে মাঝে যে বৃষ্টি হচ্ছে তা চাহিদার তুলনায় এতই নগণ্য যে জমি ফেটে চৌচির হয়ে যাওয়ায় সাথে সাথে ওই পানি শুষে নিচ্ছে মাটি। এ অবস্থায় আমন চাষিরা পড়েছে বেকায়দায়। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় শ্রাবণ মাসের 12 দিন পার হয়ে গেলেও জমিতে পানি নেই, প্রচণ্ড রোদে মাটি ফেটে চৌচির হয়ে গেছে। আর যারা আগাম চাষে দিয়ে রেখেছেন ওই সব জমিতে কাদার পরিবর্তে মাটি ফেটে আগাছা জন্মেছে। ভরা বর্ষা মৌসুম চললেও বৃষ্টির অভাবে প্রচণ্ড রোদে পড়ছে আবাদি জমি। কৃষক আমিনুর রহমান জানান, শ্রাবণ মাস আসলে জমিতে বৃষ্টির পানি থই থই করে, কিন্তু এবার পানির অভাবে জমি ফেটে গেলেও এখন পর্যন্ত বৃষ্টির পানির দেখা পায় নাই। এভাবে যদি চলে তাহলে তো জমি পড়ে থাকবে, যারা চারা রোপণ করেছে তাদের ধানও ভালো হবে না। এমবিটিভি, প্রযুক্তির পথে আগামীর বিশ্ব।